লঘুর মতো কৃপণ এই পলাশতরী গ্রামে আর একটাও নেই। তার ভালো বাড়ি সম্পত্তি সবই আছে, কিন্তু বংশের প্রদীপ বলে তিন কুলে কেউই নেই তার। বাড়িতে শুধু কাজের লোক মদনই আছেন। মদন ছোটবেলা থেকেই এখানে আসেন, পুরোকে রান্না করে দেন, পা টিপে দেন, হাই ফরমায়েশ খেটে দেন এবং নানান কাজ করে দেন। দাদাবাবু, ও দাদাবাবু, তুমি ওই ভাঙা ঝাঁকা দিয়ে কি করছো বলো তো? কি আর করব রে, কালকে রান্না করার জন্য কিছু শাক বেছে রেখেছি। শাকগুলো ভেজে খেলে যা স্বাদ পাবো না কি বলবো। আরে বুড়ো, তুমি আর শাক বেছে নেওয়ার জন্য জায়গা পেলে না? আমি তো ওই ঝাঁকাতে মরা পাতা, পোকাই খাওয়া পাতাগুলো বেছে রেখেছিলাম। কি বলিস রে, তুই এতগুলো পাতা নাকি পোকাই খাওয়া পাতা বলে ফেলে দিয়েছিস? তুই আমাকে ফকির না কর বদি, ছাড়বি না দেখছি। কি যে বলো, ওই পোকাই খাওয়া শাকগুলো এনেছো কেন শুনি? কি চুপ কর তো মদন। সত্যি বুড়ো, তোমার মতো কিপটে আর হয় না। তোমার এত সম্পত্তি, গাড়ি বাড়ি কি উপরে নিয়ে যাবে? তোর এত বেশি কথার দরকার নেই, তুই যা গিয়ে রান্নাটা বসিয়ে ফেল দেখিনি। আর শোন, তরকারি বেশি ঝোল করে রান্না করবি, আর মশলাও বেশি দেবার প্রয়োজন নেই, বুঝলি রে মদন? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে থেকে থেকে নুন ঝালের স্বাদটা দিন দিন ভুলেই যাচ্ছি। চুপ কর তো আহাম্মক, আমি বরং বাজারে যাই, কিছু মাছ কিনে আনি। যাও যাও, আবার যেন সস্তায় নিয়ে আসবে বলে পচা মাছ টেনে এনো না। আরে আপনি আমার মাছ দেন তো দাদু, আমার মাছ আপনাকে নিতে হবে না। নিব না কেন হে, আমি তো মাছটা কিনেছি, তার বিনিময়ে টাকাও দিয়েছি, তাহলে নিব না কেন শুনি? আরে মাছের দাম 100 টাকা আর আপনি দিচ্ছেন 50 টাকা। কি, এ কটা মাছের দাম 100 টাকা? আমাকে কি বোকা পেয়েছ? অত কিছু জানি না, আমার 100 টাকাই লাগবে, পোষালে নিয়ে যাও না হলে দিয়ে যাও। আচ্ছা ব্যাস ব্যাস, তুমি বরং ব্যাগ থেকে দুটো তাজা মাছ নামিয়ে রেখে দুটো পচা মাছ ভরে দাও, কিন্তু আমি টাকা বেশি দেব না বাপু। আপনিও না দাদা, যা কিপটে লোক একটা রে বাবা। আচ্ছা নিন নিন। বুড়ো বাজার থেকে বাড়ি যাবার রাস্তায় একটা 1 টাকার কয়েন পড়ে থাকতে দেখে। কি, এখানে তো দেখি 1 টাকার কয়েন পড়ে আছে, যার টাকা সে তো আর জানবে না টাকাটা কোথায় পড়ে গেছে। একটা উস্কো মানুষ যদি টাকাটা পায় তাহলে তো ভেঙে ফেলবে। আমি বরং টাকাটা নিয়ে আমার কাছে রেখে দেই। তারপর বুড়ো আবারও হাঁটতে থাকলে পথে একটা বয়স্ক বৃদ্ধ ভিখারির সাথে বুড়োর দেখা হয়। আমাকে দুটো টাকা দেবে বাবা, সারাদিন পেটে কিছু পড়েনি, অসহায় মানুষদের সাহায্য করলে ভগবান খুশি হবে বাবা। ধরো তোমাকে আমি 2 টাকা দিলাম, তাতে আমার লাভ হলো কি? আমার তো 2 টাকা কমে গেল, তাই না? এসব কি বলছো বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে 2 টাকা দাও না বাবা। তোমার তো
অনেক টাকা পয়সার সম্পত্তিও আছে। সবারই তো দেখছি আমার সম্পত্তির ওপর নজর, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না। এই নাও এই এক টাকা, এবার তোমার ভগবানকে বলো আমাকে বড় লোক করে তুলতে। মা গো মা, এত কথা শুনিয়ে শেষে কি না এক টাকা হাতে ধরিয়ে দিলে। বুড়ো বাড়ির দিকে হেঁটে যাচ্ছে আর ভাবছে, সবাই আমার সম্পত্তির দিকে নজর দিচ্ছে, কিভাবে সবার নজর থেকে আমার সম্পত্তি লুকিয়ে রাখা যায়। ভাবতে ভাবতে বুড়ো চলল বাড়ির দিকে। রাতে মদন বুড়োকে বলল, কি গো বুড়ো, এত সম্পত্তি সব বেচে দিবে কেন গো? বেচেই দেব, সবার আমার সম্পত্তির দিকেই নজর রে, তাই ভাবছি সম্পত্তি সব বিক্রি করে নদীর ধারে একটা কুঁড়ে ঘর করে থাকব। যা টাকা লাগবে তা বাহিরে রেখে বাকি টাকাগুলো মাটির তলে গর্ত করে রেখে দেব, তাতে করে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, বুঝলি রে? আরে বুড়ো, টাকা টাকা করে তোমার মাথাটা দেখি পুরোটাই নষ্ট হয়ে গেছে। বড় বাড়িতে যেটুকু হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে তাও আর করবে না দেখছি। আমার থাকা না থাকা নিয়ে তোর এত মাথা ঘামানো লাগবে না, আমারটা আমি দেখে নেব। বুড়ো তুমি বরং এক কাজ করো, তুমি জমি বিক্রি করে সে টাকা গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দাও, তাতে তোমার চিন্তাও একটু কমলো, গরিবরাও একটু খেতে পারলো, তাতে ওদের অনেক উপকার হবে বুড়ো। ও, তাতে তোমারও অনেক উপকার হবে বুঝি, গরিব মানুষ বলে সবাই আমার টাকা পয়সা নিয়ে বড় লোক হবার চিন্তা করছিস তাই না? বের হ, বের হ বলছি হতছাড়া, আমার বাড়ি থেকে এখনই বের হ। এতদিন থেকে তোমার বাড়িতে আসি বুড়ো, আর তুমি আমাকে এভাবে নিমিষেই চলে যেতে বলতে পারলে? এখনই বের হ, তোর আমার টাকার দিকে নজর, কিছু বুঝি না মনে করেছিস? যা বের হতছাড়া। যাচ্ছি কিপ্টে বুড়ো, এখনই যাচ্ছি, তুমি সত্যি কিপ্টে। পরের দিন বুড়ো তার সব সম্পত্তি বিক্রি করে দেয়। কত টাকা, সব আমার টাকা, এ টাকায় আর কেউ নজর দিতে পারবে না। এই সব টাকা দিয়ে আমি সোনার বিস্কুট বানাবো, ভাবতেই কেমন লাগছে। এরপর বুড়ো যায় শহরের এক দোকানে, সে সব টাকা দিয়ে এক বস্তা সোনার বিস্কুট কিনে নিয়ে আসে, তারপর সেগুলো নিয়ে নাচতে নাচতে বাড়ি ফেরে। বাড়ি বলতে নদীর ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘর। বুড়ো সোনার বিস্কুটগুলো গুনছে আর বলছে, কি যে আনন্দ লাগছে আজ, নিজেকে জমিদার জমিদার মনে হচ্ছে, শালা মদনটা থাকলে খুব ভালো লাগতো, যাক শালার আপদটা গেছে, যাক উস্কো ঝামেলা একটা, কিন্তু এইগুলোকে তো আর এভাবে রাখা যাবে না, আমি বরং মাটিতে একটা গর্ত করে এগুলো পুঁতে রেখে দেই, তাহলে কেউ জানতে পারবে না। বুড়োর কাজ হলো প্রতিদিন সোনাগুলোকে গর্ত থেকে তোলা আর সেগুলোকে হাত বুলিয়ে নাড়াচাড়া করা। একদিন অঝরে বৃষ্টি নামে, বৃষ্টি কোনোভাবে থামছিলই না। বাপ রে বাপ, কি সাংঘাতিক বৃষ্টি রে বাবা, বাপের জন্মেও এত বৃষ্টি দেখিনি, এবার তো দেখি
বৃষ্টিতে আমার ঘরটাই ভেসে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সত্যি সত্যি বৃষ্টির পানি দিয়ে তার ঘর ডুবতে শুরু করে। ভগবান, ও ভগবান, আমারে রক্ষা করো ভগবান, পানির কারণে মাটির গর্ত থেকে সব বিস্কুট ভাইসা যাইতাছে। এ কি আমার সোনা, ভেসে যাচ্ছে তো আমার সোনা, হায় ভগবান আমার সোনা, এবার আমি কি করব আমার সোনা। ও বুড়ো, তুমি ঠিক আছো তো? তোমার ঘর ভেসে গেছে শুনে দেখতে এলুম। মদন রে, আমার সব শেষ হয়ে গেল রে, আমার সারা জীবনের রোজগার ওই নদীর জলে ভেসে গেছে রে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও বুড়ো, ওই সোনা থেকেই বা কি হতো বলো তো? তুমি নিজেও তা খরচ করতে না, কাউকে দানও করতে না, সোনার জায়গায় পাথর থাকলে কি বা হতো বলো? এবার আমার কি হবে রে মদন, আমি কোথায় যাব, কি খাব? কি সে সব বলছো, কোথায় যাবে মানে? চলো আমার সাথে চলো, আমার বাড়িতেই থাকবে। আমি একটা জমি কিনেছি, সেখানেই চাষবাদ করব আর দুজনে জীবন যাপন করব। তোমার কোনো চিন্তা নেই বুড়ো। সত্যি তুই আমাকে আশ্রয় দিবি? আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি, তোকে কত কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি রে। আরে বুড়ো, আমাকে তো এতদিন খাইয়েওছো তুমি, আর তোমার দেওয়া মাইনের টাকা দিয়েই তো আমি জমিটা কিনেছি গো। আমি আজ বুঝতে পেরেছি রে মদন, অসহায় গরিবদের উপকার না করলে কত অসহায় গরিবদের উপকার না করে কত বড় ভুল করেছি রে। তারপর থেকে বুড়ো মদনের সাথে মদনের বাড়িতে থাকতে শুরু করে এবং মদনের সেই জমিতে চাষাবাদ করে তারা বেশ ভালোই দিন যাপন করতে থাকে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন।